হ্যালো ফ্রেন্ডস, তোমাদের সবাইকে স্বাগতম জানাই অমরকার ইউটিউব চ্যানেলে। তোমাদের সাথে আছি আমি অমর। তো আজকের এই ভিডিওতে আমরা একটা এই রকম টাইপের একটা পেন্ডেন্ট আমি তোমাদের দেখাবো করে, এবং এই ডিজাইনটা যে তোমরা দেখতে পাচ্ছ, এই ডিজাইনটা আমার নিজেরই ডিজাইন, মানে এই ডিজাইনটা আমি নিজে তৈরি করেছি। ওকে, আর এই পেন্ডেন্টটা কি কোন কোন স্টেপে তৈরি করা যায় সেই জিনিসটা পুরো জানার জন্য তোমাদেরকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার আমি অনুরোধ করলাম। ওকে, তো চলো তাহলে ভিডিওটি শুরু করা যাক। তো ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে আমার একটা ছোট্ট অনুরোধ, ভিডিওটি দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে আর কিছু মাত্র আমি তোমাদের আইডিয়া দিয়ে থাকতে পারি আমার এই চ্যানেল থেকে, তো প্লিজ আমাকে কমেন্টে অবশ্যই জানিও, আর একটি লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলো না। ওকে, তো চলো আমি তাহলে ভিডিওটি শুরু করলাম। তো সবার প্রথম দেখো, এই ডিজাইনটা আমি এখান থেকে, এই যে সবার প্রথম তোমাদের একটা জিনিস আমি দেখিয়ে দিই, এই যে 7 mm-এর যে ওভেলটা দেখতে পাচ্ছ, এই যে 7 mm-এর যে ওভেলটা, এই ওভেলটাকে নিয়ে আমি ডিজাইনটাকে বড় করে রেখেছি। ওকে, তো এই ডিজাইনটা কীভাবে বড় করতে হয় আশা করছি জিনিসটাকে তোমাদের বলার প্রয়োজন পড়বে না। ওকে, তো চলো তাহলে পরবর্তী স্টেপটা আমি তোমাদের দেখিয়ে দিই। তো দেখো, এর জন্য এখান থেকে নিতে হবে একটা বোথ সাইড লাইন, সেন্টার করার খুবই প্রয়োজন আছে। তো এটা আমি আগে থাকতেই সেন্টার করে রেখেছি যাতে আমার একটুখানি টাইমটা বাঁচে। ওকে, করার পর এই যে 2D আর একটা 3D আমি অলরেডি করে রেখেছি। ওকে, এই 2Dটাকে আমি কপি করব, কপি করে সেন্টার করে নেব। ওকে, নেওয়ার পর এই 2Dটাকে আনগ্রুপ করে নেব, নেওয়ার পর বাইরের দিকের কার্ভটাকে সিলেক্ট করব, করে এটাকে অফসেট মারব 1 mm, বাইরের দিকে 1 mm করব। ওকে, করার পর এই যে শেপটা দেখতে পাচ্ছ না, এখানে চ্যানেল সেটিং আমি বানাবো। ওকে, তো দেখো এর জন্য কি করবে, যে অফসেট করলে 1 mm সেই কার্ভটাকে আবার অফসেট করো 0.9-এর। হয়ে গেল 0.9-এর পর এবার তোমরা ব্র্যাকেট তোমরা কতটা চওড়া দিতে চাও সেই জিনিসটাকে তোমাদের নিজে থেকে এটাকে ক্যালকুলেট করতে হবে। তো আমি এখানে 1.8, মানে 2 mm-এর এখানে আমার ব্র্যাকেট বসে যাবে। ওকে, 0.2 আমি কম দিলাম, সেটা পাড়ের মধ্যে চলে যাবে, আবার অফসেট 0.9। বুঝে গেল, এই যে সেন্টারটায় আমার যেটা স্টোনটা বসবে সেটা আমার 2 mm বসবে স্টোন, এবং 0.9 করে দুটো পাড় আমার রেডি হয়ে গেল। তাই তো, হওয়ার পর এই যে ড্রপটা তোমাদের 3-4, মানে এই যে ফোরের ড্রপটা দেখতে পাচ্ছ, এই যে ফোরের ড্রপটা, এই ড্রপটাকে নিয়ে আমি কলেরটা একটা 2D এবং একটা 3D আমি করে রেখেছি। ওকে, 2Dটাকে আমি এখান থেকে কপি করব, পয়েন্ট থেকে একদম এইখানটা নিয়ার অবধি। বোঝা গেল, যাওয়ার পর এই 2Dটাকে সিলেক্ট করব, করার পর এখান থেকে মুভ করব উপরের দিকে 1 mm। ওকে, মুভ করে নিলাম, নেওয়ার পর এইবার দেখো এই যে 0.9-এর যে কার্ভটা করেছিলে না, এটাকে কপি পেস্ট করে নাও। ওকে, নেওয়ার পর এখান থেকে স্কেল ইউজ করো, সেন্টার করো এখানটা এন্ড থেকে একদম এই পয়েন্ট অবধি। বুঝে গেল জিনিসটা, যাওয়ার পর এই কার্ভ কলেরটাকে সিলেক্ট করো, করার পর এখান থেকে যাও ট্রান্সফর্মে, এই যে ট্রান্সফর্ম, যাওয়ার পর অ্যারে অ্যালং কার্ভ করো, কার্ভটাকে সিলেক্ট করো, এখানে তোমাকে জিজ্ঞাসা করা হচ্ছে নাম্বার অফ আইটেমস, মানে এখানে জিজ্ঞাসা করা হচ্ছে তুমি কটা দিতে চাও। ওকে, তো আমি এখানে 20 করে একবার দেখি কী হচ্ছে, 20, এটা হ্যাঁ ঠিকঠাকই আছে একদম, মানে এই যে গ্র্যাজুয়েশনটা দেখতে পাচ্ছ না, এই যে দুটো কোয়ালিটির মধ্যেখানে যে গ্যাপটা, এটা একদম ঠিকঠাকই আছে, মানে আমার চলে যাবে। এবার আমি কী করবো, পুরোটাকে সিলেক্ট করব। ওকে, করার পর যেগুলো আমার দরকার নেই সেগুলোকে আমি আনসিলেক্ট করলাম, ওকে, যাওয়ার পর এখান থেকে আমি এটাকে করে দেবো গ্রুপ, কেননা এই কোয়ালিটিগুলো যাতে তার নিজের জায়গা থেকে সরে না যায়। ওকে, যাওয়ার পর এখানটার কোয়ালিটিগুলোকে আমি একটুখানি সাইডে মুভ করে নিয়ে চলে এলাম, নেওয়ার পর এবার কী করব, এই যে ড্রপের কোয়ালিটিগুলো আছে এটা তো আমার গ্রুপ হয়ে আছে, আবার আমার আর একটা কোয়ালিটি দরকার, যেটা এই কোয়ালিটিটাকে আমি কপি করলাম, আনগ্রুপ করে নিলাম, নেওয়ার পর এই যে কার্ভটা বাইরের দিকে যে কার্ভটা আছে না, এই কার্ভটা শুধুমাত্র আমার দরকার, তো এটাকে আমি মুভ করব 0.2 point। ওকে, কার্ভটাকে অফসেট করব 0.8-এর, এটা মোটামুটি একটা চোখের আঞ্জাত আমি করলাম, যদি কার্ভটা যদি আমার পরবর্তীকালে একটু প্রবলেম করে, মানে জায়গা যদি আমার দরকার পড়ে, তো তখন আমি জিনিসটাকে ঠিকঠাক মতো করে নিতে পারবো। ওকে, 0.8-এর আমি একটা মিনিমাম আমি অফসেট মারলাম। ওকে, মারার পর এখান থেকে রাউন্ড বসাবো, মানে এই যে পার্টটা, এই যে ডিজাইনের সাইডে যে দেখতে পাচ্ছ এখানটা আমার রাউন্ড বসবে,
তো কত রাউন্ড বসবে? 1.4, মানে 1.2 এর আমার এখানে রাউন্ড বসবে। ওকে, যাওয়ার পর এই কার্ভটাকে সিলেক্ট করবে, আবার সেম অ্যারে অ্যালং কার্ভ, কার্ভ সিলেক্ট, এখানে তোমার 20 হয়েই আছে, এটাকে ওকে করে দেবে। বোঝা গেল? যাওয়ার পর দেখো এই যে তোমাদের কাছে এতগুলো কার্ভ পেয়ে গেছো, তোমরা এতগুলো আমার প্রয়োজন নেই। তো কী করব, এইখানের একটা কার্ভ আর এইখানের একটা কার্ভ, তিনটাকে টোটাল সিলেক্ট করব। ওকে, ট্রিম ইউজ করব, এই যে ভিতরের যে অংশটা আছে এটাকে আমি এইরকমভাবে কেটে দিলাম। বোঝা গেল? যাওয়ার পর এবার টোটালটাকে সিলেক্ট করবে, করার পর যেগুলো প্রয়োজন নেই সেগুলোকে আনসিলেক্ট করবে। ওকে, এটাকেও আনসিলেক্ট করতে হবে আর এগুলোকেও আনসিলেক্ট করতে হবে। ওকে, যাওয়ার পর বাদবাকিটা ডিলিট করে দেবে। তার মানে ব্যাপারটা কি হলো, আমার উপরে একটা কার্ভ আমি পেয়ে গেলাম, তাই তো? এবার সেম এই যে নিচের যে কার্ভটা আছে সেম এটার সাথে আবার অ্যারে অ্যালং কার্ভ, কার্ভ সিলেক্ট, ওকে ওকে, সেম আবার একটা আর এদিকের একটা, টোটাল তিনটেকে সিলেক্ট করবে, করার পর এখান থেকে ইউজ করবে ট্রিম, এই যে ভিতরের যে অংশটা আছে এটাকে এই রকমভাবে কেটে নেবে। বোঝা গেল জিনিসটা? যাওয়ার পর এই দুটোকে লক করবে। ওকে, করার পর টোটালটাকে আবার সেম সিলেক্ট, যেগুলো দরকার নেই সেগুলোকে আনসিলেক্ট। ওকে, বাদবাকিটা ডিলিট। এই দেখো আমার এখানে দুটো কার্ভ আমি পেয়ে গেলাম, তাই তো? তো এইবার দেখো এখানে একটা কাজ আছে, সর্বপ্রথম আমি এটাকে হাইড করে দিই, কেননা আমার এই যে কার্ভগুলো না এখানে এবার এটাকে ট্রিম করে বাদবাকিটাকে এক্সট্রা যেগুলো বেরোবে সেগুলোকে কেটে নিতে হবে। এই যে দুটো কার্ভ তোমরা দেখতে পাচ্ছ তো, এই দুটো কার্ভকে সেম আবার অ্যারে অ্যালং কার্ভ, কার্ভ সিলেক্ট, 20 দিয়ে ওকে। বোঝা গেল? যাওয়ার পর দেখো ডিজাইনটাকে আমি এখান থেকে হাইড করে দিই যাতে আমার কাজ করতে একটু সুবিধা হয়। হওয়ার পর দেখো আমার ডিজাইনের মতো আমি কার্ভ পেয়ে গেলাম, তো এইবার কি করবে, এখানে এক্সট্রা একটু একটু করে বেরিয়ে গেছে, এই দেখো বোঝা যাচ্ছে জিনিসটা, এই যে এক্সট্রা যে বেরিয়ে আছে এগুলোকে সব কটাকে ট্রিম করে নিতে হবে। ওকে, তো তার জন্য আমি কি করব, এইটাকে সবার প্রথম আমি হাইড করে দিই, টোটালটাকে আমি সিলেক্ট করব। ওকে, টোটালটাকে সিলেক্ট করলাম, এইবার অর্ধেক অংশটাকে আমি এইরকমভাবে আনসিলেক্ট করব আর বাদবাকিটাকে ডিলিট করে দেবো। ওকে, যাতে আমার মোটামুটি কাজ করতে একটু সুবিধা হয়। এটাকেও আমি এক কাজ করি, এখান থেকে ট্রিম ইউজ করে নিই, নেওয়ার পর এটাকেও আমি করে দিই ডিলিট। ওকে, বোঝা গেল জিনিসটা? এবার দেখো আমি এই চার ভাগের এক ভাগ আমি কেন করলাম, যাতে একটু তাড়াতাড়ি কাজটা করা যায় আর সুবিধা হয় কাজটা করতে। দেখো এই যে এক্সট্রা যে কার্বনও বেরিয়ে আছে এগুলোকে ট্রিম করে নাও। ওকে, সব কটাকে, সব কটাতেই এসেছে, সব কটা এইরকমভাবে তোমাদের ট্রিম করে নিতে হবে। ওকে, আবার সেম এটাতেও, আবার এটাতেও। ওকে, এই দেখো এটাতেও এসেছে, আর এটাতেও এসেছে, আর এটাতেও এসেছে। বুঝে যাচ্ছে জিনিসটা? এটা কিন্তু তোমাদের একদম পারফেক্ট জুম করে দেখে নিতে হবে, বুঝলে তো? এ দেখো এবার এটা ক্লিয়ার হয়ে গেল। তো এটাকে আমি স্কেপ করে দিলাম, দেওয়ার পর টোটালটাকে সিলেক্ট করব, করে এখান থেকে ইউজ করবো মিরর। ক্লিয়ার? টোটালটাকে আবার সিলেক্ট করব, এটাকে আনসিলেক্ট করব, আর এইটাকে আনসিলেক্ট করব, আর এইটাকে আনসিলেক্ট করব। ওকে, করার পর আবার ইউজ করব এখান থেকে মিরর। ক্লিয়ার? তো এই দেখো আমার 2D একদম রেডি হয়ে গেল। ওকে, তো ডিজাইনটা আমি তোমাদের আরেকবার দেখিয়ে দিই, এই দেখো আমার ডিজাইনের মতন জিনিসটা হলো। তো তো এই মুক্তোর ক্যাপ করার জন্য সবার প্রথম একটা পয়েন্ট নিতে হবে। ওকে, এখান থেকে একটা মার্কিস, আচ্ছা আমি শর্টকাট পদ্ধতি ইউজ করছি যাতে মোটামুটি জিনিসটা তাড়াতাড়ি হয়ে যায়। এই যে ফোরের মার্কিসটা আমি নিলাম। ওকে, নেওয়ার পর এখান থেকে আমি জেম প্রোফাইল জিনিসটাকে আমি করে নেব। ওকে, জেম প্রোফাইল হয়ে গেল, এবার যে মার্কিসটাকে আমি ডিলিট করে দেবো। এখানে আমার একটা কার্ভ রেডি হয়ে গেলো, তো এই কার্ভটাকে আমি গ্রুপ করে নেব। ওকে, নেওয়ার পর এটাকে মুভ করে একদম নিচের দিকে নিয়ে চলে আসবো, ঠিক এই জায়গায়। ওকে, যাওয়ার পর এবার চলো, মোটামুটি আমার 2D সফটওয়্যার রেডি। সেম প্রত্যেকবার আমি যে কথাটা তোমাদের বলে এসেছি এখনও বলবো, একটা কপি নাও, নিয়ে এটাকে সাইড করে নাও, নেওয়ার পর এটাকে একটা অন্য লেয়ারে হাইড করে দাও। ওকে, তো চলো 3D বানানো যাক। তো দেখো সবার প্রথম আমি আমার এই পিসটাকে 3D বানাবো। ওকে ফ্রেন্ড,
এই পিসটাকে 3D বানানোর জন্য সর্বপ্রথম আমার এই কার্ভগুলোকে আগে সেফটি করতে হবে। এগুলোকে সব হাইড করে দিলাম। ওকে, এই কার্ভটাও লাগবে, এটাকে আমি হাইড করে দিলাম। দেওয়ার পর দেখো এই যে কার্ভগুলো তোমাদের সামনে আছে, ওকে, সব কটা কার্ভকে সিলেক্ট করো, সব কটাকে। ওকে, করার পর যদি তোমরা শর্টকাট পদ্ধতি ইউজ করতে পারো তো খুবই ভালো, যেটা আমি করব, তোমাদেরকে করে আমি দেখাবো। অর্ধেকটাকে ডিলিট, সেম পজিশন, ওকে, আবার এই কার্ভটাকে সিলেক্ট, সরি, এটাকে ডিলিট করে দাও। এই যে বোঝা গেল জিনিসটা, শুধুমাত্র এইটুকুনি কার্ভ আমার আছে, তাই তো? এটাকে আমি টোটালটাকে সিলেক্ট করব। করার পর এখান থেকে যাব কার্ভ মেনুতে, এই যে কার্ভ মেনু, সেকেন্ড উইন্ডোসে গিয়ে এটাকে রিভিল করব। এটা 6 আছে, এটা 3 রিভিল করতে হবে, 3। ওকে, রিভিল করার পর এর পয়েন্টগুলোকে টোটাল অন করো। তো এই জিনিসটাকে একটুখানি বোঝার ব্যাপার আছে, তো আশা করছি জিনিসটাকে তোমরা দেখছো এবং বোঝার চেষ্টা করছো। ওকে, এই যে সেন্টারের যে পয়েন্টগুলো এসছে দেখতে পাচ্ছো, এই যে সেন্টারের যে পয়েন্টগুলো, এই সব কটা সেন্টারের পয়েন্টকে সিলেক্ট করো। ওকে, বোঝা গেল? যাওয়ার পর যাও 3D ভিউতে, সেন্টারের পয়েন্ট আমার সব কটা সিলেক্ট হয়ে আছে। এখান থেকে আমি এটাকে মুভ করে উপর দিকে তুলে নিলাম। ওকে, তো এটাকে তোমাদের চোখের আঞ্জাতে তুলতে হবে, বারবার বলছি। এটা মোটামুটি একটা আমি 1.2 এর হাইট রেখে জিনিসটাকে আমি ডোম দিয়ে নিলাম, বুঝে আছে? জিনিসটা আমার কার্ভগুণ একদম টোটাল কীরকমভাবে পজিশান এসে গেলো। তো আমার কার্ভটা মোটামুটি রেডি হয়ে গেলো তো ডোমের উপর। এবার কী করতে হবে, টোটালটাকে সিলেক্ট করতে হবে। করার পর এটাকে আনসিলেক্ট করবে, এখান থেকে ইউজ করবে মিরর। হয়ে গেল, পুরোটাকে সিলেক্ট করে এই সেন্টারে দুটোকে আনসিলেক্ট করতে হবে। ওকে, আবার সেম এখান থেকে মিরর, বুঝা গেল? পুরোটাকে সিলেক্ট করে জয়েন করে দেবে। এ দেখো আমার দুটো কার্ভ একদম রেডি হয়ে গেলো, তাই তো? আর আমার ডোমটাও একদম রেডি হয়ে গেলো। ওকে, তো এই জিনিসটা তোমাদের বারবার বলছি, তোমাদের কিন্তু চোখের আঞ্জাতে জিনিসটাকে করে নিতে হবে, ডোমটা নিজের আঞ্জাতে মোটামুটি দিয়ে নিতে হবে। এবার দেখো দুটো কার্ভকে সিলেক্ট করে লফট করো, লফট। এ দেখো আমার সারপ্রাইজ রেডি হয়ে গেলো তো, একদম ক্লিয়ার। হওয়ার পর এই সারপ্রাইজটাকে সিলেক্ট করো, করার পর এখান থেকে এটাকে এক্সপ্লোর করে দাও। ওকে, দেওয়ার পর এখান থেকে জিনিসটাকে সলিড বানাও, মাইনাস মাইনাস 1.2 এর। ওকে, এই দেখো আমার একদম 3Dটা পুরো রেডি হয়ে গেলো, মানে আমার পলি সারফেসটা একদম তৈরি হয়ে গেলো, তাই তো? ওকে, তো এইবার আমি কী করব, এইবার আমি এটাকে টোটালটাকে সিলেক্ট করলাম। ওকে, করার পর আগে সবার প্রথম এখানে যে কার্ভগুলো আছে না, এই কার্ভগুলোকে আগে, এই কার্ভগুলোকে আমি এখান থেকে লক করব আগে, কেননা কার্ভগুলো আমার দরকার আছে, বুঝলে তো? আর এটাকে আমি গ্রুপ করে দেবো। ওকে, এটা আমার রেডি হয়ে গেল। ওকে, এবার আমার যে বাদবাকি কার্ভগুলো ছিল সেগুলোকে এইভাবে আমি আনহাইড করব। ওকে, করার পর এবার চলো তাহলে আমার যে চ্যানেল সেটিংটা যে তৈরি হবে সেটাকে এবার 3D করা যাক। ওকে, তো এই যে আমার চ্যানেল সেটিংয়ের কার্ভ, এগুলোকে আমি আনগ্রুপ করবো সবার প্রথম। করার পর একটা কার্ভকে, মানে ভিতরের কার্ভটাকে সিলেক্ট করব আর এই কার্ভটাকে সিলেক্ট করব। ওকে, দুটোকে 1.2.3 উপর দিকে আমি এইভাবে হালকা করে ডোম দিলাম। দেওয়ার পর দুটোকে সিলেক্ট করব, করে এখান থেকে ইউজ করব প্যাচ। ওকে, মধ্যিখানেরটাকে কেটে নেব, আবার এটাকেও করে নেব প্যাচ, এটাকেও প্যাচ করব, আর মধ্যিখানেরটাকে কেটে নেব। হয়ে গেল, এখানে আমার দুটো সারফেস আমি পেয়ে গেলাম, তাই তো? যাওয়ার পর এই সারফেসটাকে আমি কী করব, উপর দিকে এইরকমভাবে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 আমি 1 mm উপর দিকে তুলে দিলাম, আর এই সারফেসটাকে দুটোকে একসাথে সিলেক্ট করব। আর এখান থেকে আমি এটাকে সলিড বানিয়ে নেব, মাইনাস 2.2 এর। বোঝা গেল জিনিসটা? আমার চ্যানেল সেটিংটা মোটামুটি যে আমার ব্র্যাকেটটা যে বসবে সেটা লেভেলে বসবে না, একটু হালকা খালের উপর বসবে। ওকে, তো এখান থেকে আমি একটা পয়েন্ট নেব, পয়েন্টটার সাথে, আচ্ছা তার আগে আমাকে আরেকটা জিনিস করতে হবে, বুঝলো তো? সেটা হলো এই যে চ্যানেল সেটিংটা আমার তৈরি হলো, এর মধ্যে আমাকে আগে সাপোর্টটা দিয়ে দিতে হবে। ওকে, তো চলো সাপোর্টটা দেওয়ার জন্য আমি এখান থেকে একটা বক্স নেব, এটাকে 1 mm একটা বক্স আমি ড্র করলাম, এই বক্সটাকে আমি সেন্টার করে নেব। ওকে, নেওয়ার পর বক্সটাকে আমি সিলেক্ট করে ঠিক এই জায়গাটা আমি মুভ করে নিয়ে চলে যাব, এই জায়গাটায়। বোঝা গেল জিনিসটা? তার মানে আমার এই যে ভিতরের যে পার্টটা আছে
ওইটার সাথে যেন টাচে থাকে। ওকে, যাওয়ার পর এখান থেকে ইউজ করব আমি স্কেল, এন্ড এন্ড আর একদম এখান অবধি। ক্লিয়ার তো জিনিসটা? যাওয়ার পর এই পলি সারফেসটাকে সিলেক্ট করব আর রোটেট থ্রিডি ইউজ করব। কেননা আমি বারবার বলছি আমার চ্যানেল সেটিংয়ের যে পার্টটা তৈরি হয়েছে সেটা লেভেলে নেই, ওকে, সেটা একটু হালকা খালের উপর আছে। ক্লিয়ার তো? এটাকে আরটু নিচের দিকে আমি নামিয়ে দিলাম, ওকে, আর এটাকে আরটু স্কেল করে আমি মোটামুটি একটু হালকা স্কেল করে নিয়ে, ওকে। ক্লিয়ার? এখান থেকে ইউজ করবে চ্যাম্পার 0.3, এই পার আর এই পারকে সিলেক্ট করে রেখে এন্টার। ওকে, আমার একটা সাপোর্ট হয়ে গেল। তো এই কুড়িটাকে এবার আমাকে কী করতে হবে, এই পুরো ওভেল শেপটার উপর আমাকে সাপোর্ট দিয়ে দিতে হবে, তাই তো? তো এইটা দেওয়ার জন্য সবার প্রথম এটাকে মেন কার সরি তো এই যে কুড়িটা এটাকে এবার আমাকে কী করতে হবে, এই পুরো পিসটার উপরে আমাকে সাপোর্ট দিতে হবে, তাই তো? তো তার জন্য আমি আবার এখান থেকে অ্যারে অ্যালং কার্ভ ইউজ করব, কার্ভ সিলেক্ট করব আর এটাকে 8 দিয়ে আমি ঘুরিয়ে নেব। বুঝে গেলো জিনিসটা? আমার পুরো পিসটার উপরে সাপোর্ট হয়ে গেল, দেখো। ক্লিয়ার তো? হওয়ার পর এখানের পয়েন্টটাকে সিলেক্ট করে আর এইখানের সবকটা পলি সারফেসকে সিলেক্ট করে সবকটা পলি সারফেসকে তোমাদের এইভাবে সিলেক্ট করতে হবে, ওকে। সবকটা সিলেক্ট হয়ে গেল আর গ্রুপ করে নেব। বোঝা গেলো জিনিসটা? যাওয়ার পর এটাকে আমি এখন হাইড করে দিলাম। দেওয়ার পর এই কার্ভগুলোকে টোটাল আমার লাগবে না এখন, এগুলোকে ডিলিট করে দিয়ে। চলো, এবার আমার বাকি কী রয়ে গেলো তাহলে? এই যে ড্রপগুলো আমাকে এখানে সাজাতে হবে আর এই ওভেলটাকে আমাকে সাজাতে হবে, তাই তো? তো এখানে তো আমার যেহেতু 3D করা আছে, এর জন্য আমি শুধুমাত্র এখান থেকে কপি করে নেবো। হ্যাঁ, এটাকে কপি করলাম আর সেন্টার করে নিলাম, ওকে। নেওয়ার পর এটাকেও সেম এটার পয়েন্টকে সিলেক্ট করে রেখে আমি একদম এর পয়েন্টে আমি বসিয়ে দিলাম, ওকে। দেওয়ার পর এটাকে উপর দিকে তুলে দিতে হবে, বুঝলে তো? 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 1 mm আমি উপর দিকে তুলে দিলাম। 1 কি 1.2 তোমাদের এটা তুলে দিতেই পারো, ওকে। দেওয়ার পর এই কলেরটাকে আমি সিলেক্ট করব। আচ্ছা, তার আগে সেন্টারের এই ওভেলটাকে আমি উপর দিকে তুলে নিয়ে এটাকে 2 mm আমি উপর দিকে তুলে নিলাম। বোঝা গেলো জিনিসটা? এটা হালকা স্টেপিং গোছের হয়ে গেল, তাই তো? হওয়ার পর এই কলেরটাকে আর এই যে চৌকির পিসটাকে আমি সিলেক্ট করব। করার পর আবার এখান থেকে আমি উপর দিকে আমি 2 mm তুলে নিলাম। বোঝা গেলো জিনিসটা? যাওয়ার পর এবার দেখো, এই যে ড্রপ কলেরগুলো আছে না, আচ্ছা, তার আগে এই গ্রুপ কার্ডগুলোকে আমি হাইড করে দিই যাতে তোমরা একটুখানি জিনিসটাকে ভালোভাবে বুঝতে পারো। এই যে ড্রপ কলেরটা আছে এটাকে আবার অ্যারে অ্যালং কার্ভ, কার্ভ সিলেক্ট আর 20, তাই তো? মানে 20টা ছিল, 20 দিয়ে আমি এন্টার করে দিলাম। এই দেখো, বোঝাচ্ছে জিনিসটা? আমার একদম পুরো এখানটা কমপ্লিট হয়ে গেল। তো এটা একটা নর্মাল সাজানো হলো, বোঝা গেলো জিনিসটা? এই জিনিসটাকে এবার কী করতে হবে বলো তো? স্টেপিং দিয়ে দিতে হবে। স্টেপিং মানে কীরকম জিনিসটাকে দেখো, একটা ছেড়ে একটা কোয়ালিটিকে এইরকমভাবে তোমাদের সিলেক্ট করতে হবে, ওকে। একটা ছেড়ে একটাকে, একটা ছেড়ে একটা সিলেক্ট হয়ে গেল। আবার এখান থেকে এটাকে মুভ করে উপর দিকে তুলে নাও। 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 1 mm উপর দিকে উঠে গেল, তাই তো? আর এটা স্টেপিং গোছে হয়ে গেল, ওকে। মানে স্টেপিং, এ দেখো, এই জিনিসটাকে স্টেপিং বলা হয়। একটা আপ একটা ডাউন, একটা আপ একটা ডাউন, ওকে। যাওয়ার পর এই সেন্টারের কলেরটা আর এই ব্যাকেটের পিসটাকে তোমাদের আরটু উপর দিকে তুলতে হবে। এটা চোখের আঞ্জাতে জিনিসটাকে আমি স্টেপিংটা মোটামুটিভাবে একটা দিয়ে দিয়ে এতটা দিয়ে দিলাম। এই দেখো, বোঝা গেলো জিনিসটা কীরকম স্টেপিং হয়ে গেলো আমার কাজের, ওকে। তো এবার চলো আমি এখানে স্টোনগুলোকে হাইড করে দিই, স্টোনগুলোকে হাইড করে দিই। দেওয়ার পর এবার আমাকে কী করতে হবে, এই যে কোয়ালেটগুলো আছে না, এগুলোকে আমাকে সাপোর্ট দিতে হবে, বুঝলে তো? তো সাপোর্ট দেওয়ার জন্য কী করতে হবে দেখো, আমি এখানে ইউকুটি ইউজ করব, ওকে ফ্রেন্ড। ইউকুটি ইউজ করার জন্য দেখো কী করতে হবে জিনিসটা, একটা লাইন নেবে, ওকে। লাইনটা আমি এইখান থেকে স্টার্ট করি, হ্যাঁ, ঠিক এইখানটার এন্ড থেকে এইখানটার এন্ড অবধি আমি একটা লাইন ড্র করলাম এই পিসটার উপর, বুঝা গেলো? যাওয়ার পর আর একটা লাইন নেব ঠিক এর মিডিল থেকে আর এখানটার এন্ড অবধি। এই লাইনটাকে সিলেক্ট করব, রিভিল করব 3 দিয়ে, ওকে। 3D রিভিল করলাম, পয়েন্টটাকে অন করলাম, সেন্টারের পয়েন্টটাকে সিলেক্ট করলাম আর এটাকে ডোম দিচ্ছি, ওকে।
এটা তোমাদের চোখের আঞ্জাতে জিনিসটাকে কিন্তু ডোমটাকে দিয়ে নিতে হবে, মানে খালটাকে তোমাদের চোখের আঞ্জাতে দিয়ে নিতে হবে। ওকে, দেওয়ার পর এটাকে সিলেক্ট করব, স্টার্ট পয়েন্ট করব, ইন এন্ড আর মিডিল। ওকে, তো এই যে কার্ভটা পেলে, ওকে এই কার্ভটাকে পাইপ করো, পাইপ পাইপ করো 0.8-এর। ক্লিয়ার? তো এখানে একটা ইউকুটির আমার পাইপ চলে এলো। ওকে, এটাকে অল্প একটুখানি উপর দিকে তুলে নাও, মানে যাতে ভালোভাবে তোমার কলেরটার সঙ্গে এই জিনিসটা টাচে হয়ে যায়। ওকে, তো চলো, আর একটা লাগবে আমার এখান থেকে, সেম আবার আর একটা কার্ভ লাগবে। তো এখানে আমার কার্ভটা আছে, যেহেতু এই কার্ভটাকে আমি এখান থেকে কপি করে নিয়ে এন্ড টু এন্ড, ওকে, আর এটাকে আমি রোটেট করে নিই। ওকে, নেওয়ার পর এর পয়েন্টটাকে অন করি, অন করার পর এই পয়েন্টটাকে সিলেক্ট করে একদম এই জায়গাটায় করে নিই। বুঝেছো জিনিসটা? আচ্ছা, এখান থেকে একটা লাইন নেব আমি, এখান থেকে একটা লাইন নিলাম, এই পয়েন্টটাকে সিলেক্ট করে রেখে লাইনটার মধ্যখানটা আমি ঠিক এইভাবে দিয়ে দিলাম। বুঝেছো জিনিসটা? যাওয়ার পর স্টার্ট পয়েন্ট, এন্ড এন্ড আর মিডিল। ওকে, এটাকেও সেম পাইপ 0.8-এর। ক্লিয়ার? তো পলি সারফেসটাকে একটু উপর দিকে আমি তুলে দিলাম, 1-2। ওকে, তো এই দুটো পলি সারফেসকে আমি সিলেক্ট করবো। ওকে, করার পর এখান থেকে আমি ইউজ করব অ্যারে অ্যালং কার্ভ, কার্ভটাকে সিলেক্ট করব। করার পর এটা 20 আর হবে না, এটা 10 হবে, বুঝলে তো? 10, এই দেখো, বুঝাচ্ছে আমার সব কটা কোয়ালিটির মধ্যে দেখো আমার সাপোর্ট পেয়ে গেলাম, আমি ইউকুটির সাপোর্ট আমি পেয়ে গেলাম, তাই তো? আর নিচের দিক থেকে দেখো জিনিসটা, আমার এই যে ব্র্যাকেটের যে পিসটা তৈরি হলো না, সেই জিনিসটার প্রতিও আমার একদম সাপোর্টটা আমি খুব ভালোভাবে জিনিসটা পেয়ে গেলাম। ওকে, তো চলো এবার তাহলে এই যে সেন্টারের যে ওভেল কোয়ালিটিটা আছে এর মধ্যে আমাকে একটা সাপোর্ট দিতে হবে, তাই তো? তো এর জন্য আমি আবার এখান থেকে 1 mm এর একটা বক্স আমি রেডি করবো। এই বক্সটাকে আমি এখান থেকে সেন্টার করে নেব, সেন্টার এটাকে মুভ করব করে ঠিক এই জায়গাটায়, এই যে প্রংটা আছে প্রংটা ঠিক এই জায়গাটায় আমি দিলাম। ওকে, দেওয়ার পর এটাকে আমি রোটেট করে নেব। ক্লিয়ার? এটাকে একটু মুভ করব করে ঠিক প্রংটার এই জায়গাটা আমি নিয়ে আসবো। ওকে, এবার এটাকে উপর দিকে আমি তুলে নিলাম। ওকে, এই দেখো আমার একদম প্রংটার সাথে আমার কলেরটা টাচ হয়ে গেল, তাই তো? হওয়ার পর এটাকে সিলেক্ট করব, করার পর এখান থেকে মিরর ইউজ করব, এই হয়ে গেল মিরর। আবার এটাকে সিলেক্ট করব, করার পর এখান থেকে ইউজ করব মিরর। ওকে, এই দেখো আমার টোটাল সাপোর্টটা একদম সব রেডি হয়ে গেলো, তাই তো? তো আর একটা লাগবে, বুঝলে তো? আর একটা হলো, সেটা হলো এই জায়গাটাতে আমাকে আর একটা সাপোর্ট দিতে হবে, কেননা এই যে ড্রপ কলেটগুলো যে আছে না, ড্রপ কলেটগুলো দেখো পিছন দিক থেকে কোনো সাপোর্ট নেই। তো এর জন্য আবার আমাকে এখান থেকে সেম এটাকে আমি কপি করব, এটাকে মিডিল করে নিলাম, এটাকে আমি রোটেট করে নেব এইরকমভাবে, আর এটাকে টোটাল মুভ করে নেব সেন্টার থেকে নিয়ে একদম এই জায়গাটায়। ওকে, আর এটাকে একটুখানি এইরকমভাবে আমি সাপোর্টটা নিয়ে নিলাম। ওকে, এই দেখো, বুঝেছো জিনিসটা? আর এটাকে উপর দিকে অল্প একটুখানি তুলে দেবে। ওকে, সাপোর্টটা আমি পেয়ে গেলাম এখানটা একদম, এই জিনিসটাকে সিলেক্ট করে রেখে একটুখানি চ্যাম্পার করে নেবে 0.3-এর। ক্লিয়ার? এটাকে সিলেক্ট করবে, করার পর অ্যারে অ্যালং কার্ভ, কার্ভ সিলেক্ট, 20 দিয়ে এন্টার। ওকে, এ দেখো আমার পুরো একদম পেন্ডেন্ট রেডি হয়ে গেল, মানে পেন্ডেনের আমার যে প্রসেসটা আছে সেটা একদম পুরো টোটাল কমপ্লিট হয়ে গেল সব। এবার তাহলে আমাকে কী করতে হবে, এখানে আমাকে টোটাল স্টোনগুলোকে বসাতে হবে আর এখানে মুক্তোর ক্যাপটা করতে হবে, তাই তো? তো চলো এটাকে আমি সর্বপ্রথম সিলেক্ট করব, করার পর এখান থেকে আমি হাইট করে দেবো। ওকে, দেওয়ার পর এবার আমাকে চলো তাহলে মুক্তোটা কীভাবে তৈরি করা যায় সেই জিনিসটা আমি তোমাদের দেখাই। হ্যাঁ, এখান থেকে আমি একটা পয়েন্ট নেব, নেয়ার একটা পয়েন্ট নিলাম। মুক্তোটা তোমরা কত বড় দিতে চাও, আমি এখানে 10 mm-এর একটা মুক্ত দেব। ওকে, 10 mm-এর একটা সার্কেল নিলাম, পয়েন্টটাকে অন করলাম, একটা পয়েন্টকে সিলেক্ট করলাম, আর সরি এটাকে এটাকে মুভ করে ঠিক একটা ড্রপ শেপের আমি এইরকম একটা শেপ বানালাম, মানে একটা ড্রপ শেপ আমি বানালাম। ওকে, এটাকে একটু মুভ করে নিচের দিকে নিয়ে চলে এলাম, বুঝা গেলো? এখানে আমরা ড্রপ শেপ চলে এলো। এইবার এই ড্রপ শেপটায় কী করতে হবে, তো এই যে সেন্টারের লাইনটাকে সিলেক্ট করতে হবে,
করে এর অর্ধেকটাকে ট্রিম করে নিতে হবে। ওকে, আবার সেম পয়েন্ট সিলেক্ট করে রেখে 10 mm-এর একটা সার্কেল বানাবে। ওকে, বানানোর পর এই সার্কেলটাকে রোটেট করে নিতে হবে, রোটেট এইরকমভাবে। বোঝা গেলো জিনিসটা? আমার সার্কেলটা ঠিক কীরকমভাবে রোটেট হলো। হওয়ার পর সার্কেলটাকে সিলেক্ট করবে, সুইপ ওয়ান ইউজ করবে, রেলটাকে সিলেক্ট করে রেখে, সরি এটাকে জয়েন করে নিতে হবে আগে, এটাকে জয়েন করে নিতে হবে, সার্কেলটাকে সিলেক্ট করে রেখে রেল ওয়ান ইউজ করতে হবে, কি সুইপ ওয়ান ইউজ করে এন্টার করে দিতে হবে। এই দেখো আমার একটা ড্রপ শেপের একটা মুক্তর শেপ আমি পেয়ে গেলাম, তাই তো? হওয়ার পর এই যে একটা মার্কিস 2-4-এর একটা মার্কিস বানিয়েছিলে মনে আছে? ওই মার্কিসটাকে এখান থেকে 0.5-এর একটা মেটাল দিয়ে দাও, 0.5। ওকে, মার্কিসটার সাথে সরি এটাকে পুরো টোটালটাকে গ্রুপ করে নাও। ওকে, এবার আমাকে এই মার্কিস শেপটাকে এই ড্রপের উপরে আমাকে ক্যাপ হিসেবে তৈরি করতে হবে, তাই তো? তো এটাকে করার জন্য আমি এটাকে রাইট ভিউতে গেলাম, আর এখান থেকে আমি এটাকে রোটেট করে নিলাম, এইরকমভাবে আমি এটাকে রোটেট করলাম। ওকে, আর এইরকমভাবে জিনিসটাকে আমি মুভ করে নিয়ে গিয়ে এই জায়গাটা নিয়ে গেলাম, আবার এখান থেকে আমি রোটেট করে নিলাম অল্প করে এইরকম। ওকে, তো এই জিনিসটাকে তোমরা একটুখানি ডোম দিয়েও করতে পারো, আমি প্লেনের উপর দেখাচ্ছি, তো আশা করছি জিনিসটা তোমাদের প্রবলেম হবে না। ওকে, তো দেখো আবার যাও টু ফ্রন্ট ভিউতে, সরি একটু ফ্রন্ট ভিউতে যাও। যাওয়ার পর এখান থেকে ইউজ করো অ্যারে পোলার, এটাকে 5 দিয়ে অ্যারে পোলার করে নাও। এই দেখো বোঝা গেলো জিনিসটা? আমার মুক্তর ক্যাপটা একদম রেডি হয়ে গেলো। এবার এর মধ্যে যদি তোমরা একটু ডোম দিতে চাও তো কোনো প্রবলেম হবে না। ওকে, তো আমার টাইমটা বাঁচানোর জন্য আমি মোটামুটিভাবে তোমাদের প্রসেসটা একটা দেখিয়ে দিলাম। এবার দেখো এই যে সেন্টারটা, যে জায়গা আমার এতটা মানে গ্যাপ হয়ে আছে না, এর জন্য একটা প্রসেস আছে। এখান থেকে নাও স্পেয়ার, এই যে নেয়ারটাকে সিলেক্ট করে রেখে 1 mm-এর একটা বল তৈরি করো। ওকে, বল পিসটাকে এইরকমভাবে সিলেক্ট করে নিয়ে একদম পুরো এই জায়গাটায় মেক আপ করানো। ওকে, বুঝে গেলো জিনিসটা? এই জায়গাটা আমার কভার হয়ে গেল। হওয়ার পর টোটালটাকে আমি সিলেক্ট করব, করার পর এই জিনিসটাকে আমি করে নেবো গ্রুপ। ওকে, আর এই মুক্ত যে বানালাম এটাকে আমি একটা অন্য কালারে এইভাবে চেঞ্জ করে দিলাম। বোঝা গেলো তো জিনিসটা? যাওয়ার পর গেলাম টপ ভিউতে, এখান থেকে একটা রিং বানাতে হবে। ওকে, রিং আমি এখান থেকে একটা 1.2-এর একটা রিং বানাবো, এটাকে আমি অফসেট করবো 0.5-এর। ওকে, এটাকে আমি পাইপ করব 0.25, মানে 0.5-এর একটা পাইপ হয়ে গেল। পাইপটা আর পয়েন্টটাকে সিলেক্ট করে রেখে আমি গ্রুপ করে নেব। ওকে, আর একটু মুভ করে জিনিসটাকে ঠিক এইরকমভাবে আমি নিয়ে চলে এলাম। বুঝে আছে জিনিসটা ঠিক আমার কীরকম হলো? এই দেখো ক্লিয়ার তো? আমার দেখো মুক্তর ক্যাপ একদম রেডি হয়ে গেল, তাই তো? আর আমি কী করবো, এই টোটালটাকে সিলেক্ট করব আর এখান থেকে গ্রুপ করে নেব। ওকে, তো দেখো আমার মোটামুটি পেন্ডেনের প্রসেস একদম রেডি, তাই তো? তো তার আগে আরেকটা জিনিস করতে হবে, সেটা হলো এই যে পেন্ডেনটা, এটা একটা নর্মাল পেন্ডেন্ট হলো, এবার এর লুপটাকে আমাকে তৈরি করতে হবে। ওকে, যে লুপটা আমি তোমাদের আজকে দেখাতে চলেছি ফ্রেন্ড, তো আশা করছি জিনিসটা থেকে তোমরা অনেকটা আইডিয়া পেয়ে যাবে। দেখো সেন্টার যে লাইনটা আছে, ওকে, সেই লাইনটাকে সিলেক্ট করবে, এখান থেকে একটা 10 mm-এর একটা সার্কেল বানাও, লাইনটাকে সিলেক্ট করে রেখে উপর থেকে এটাকে ট্রিম করে নাও, ক্লিয়ার? নিচের দিকে সার্কেলটাকে সিলেক্ট করে রেখে রিভিল করো। ওকে, পয়েন্টটাকে অন করো, অন করার পর একটা পয়েন্টকে সিলেক্ট করো আর এটাকে এইরকমভাবে একটা শেপ বানাও। ওকে, একটা আমার লুপ গোছে একটা শেপ চলে এলো, তো এটাকে সিলেক্ট করো, করে পাইপ করো, পাইপ করো 0.5-এর, মানে 1 mm-এর পাইপ হলো, তাই তো? পলি সারফেসটাকে সিলেক্ট করো, করার পর যাও টপ ভিউতে, এখান থেকে এটাকে রোটেট করে নাও, রোটেট এখানটার এন্ড থেকে নিয়ে একদম এই এত অব্দি। ওকে, আর একটা জিনিস দেখতে হবে, এখান থেকে মোটামুটি হ্যাঁ 5 mm-এর মধ্যেই আছে। ওকে, এবার এই পলি সারফেসটাকে সিলেক্ট করো, এখান থেকে করে নাও মিরর। ওকে, দুটো আমার পলি সারফেস রেডি হয়ে গেল, এটাকে করে নাও গ্রুপ, ক্লিয়ার? যাওয়ার পর আবার যাও রাইট ভিউতে। ওকে, এবার এখান থেকে এটাকে একটু মুভ করে নাও, যেমন মোটামুটি এটাকে 1 mm নিচের দিকে মুভ করো, ক্লিয়ার? এখান থেকে না 1 mm করলে হবে না, আরও এখান থেকে 2 mm করতে হবে, মানে টোটাল 3 mm আমি মুভ করলাম। ওকে, এটাকে একদম মুভ করে নিয়ে এসে ঠিক তোমার যে পেন্ডেন্ট আছে তার এই জায়গাটায় নিয়ে এসে একদম
এই যে ক্লিয়ার হলো তো, এই দেখো বোঝা গেল, আমার পেন্ডেন্টটার নিচের দিকে আমার একটা লুপ আমি পেয়ে গেলাম। ওকে, এবার এই লুপটাকে সাপোর্ট দেওয়ার জন্য একটা জিনিস করতে হবে, সেই জিনিসটা দেখো। এই লুপটা দেখো, আমার এই জায়গাটাতে আমার কোনো সাপোর্ট নেই লুপটার সাথে, তাই তো? তো এবার এখান থেকে একটা লাইন নেবে, এই লাইনটাকে ঠিক এর এন্ড থেকে সিলেক্ট করে রেখে এটাকে উপর দিকে এইরকমভাবে একটা লাইন দাও। ওকে, এটাকে পাইপ করে নাও, পাইপ 0.5-এর। ক্লিয়ার? যাওয়ার পর এটাকে একবার ওয়ার ফ্রেম করো, আর এখান থেকে এটাকে স্কেল ইউজ করো, ইন টু ইন আর ঠিক এত অব্দি। এটা মোটামুটি চোখের আন্দাজে করো, করার পর জিনিসটাকে তোমাদের এটা অ্যাডজাস্টমেন্ট করে দিতে হবে। ওকে, যেমন দেখো এটা আট টু এটা এই জায়গাটা আসবে। ওকে, যাওয়ার পর আবার স্কেল করতে হবে, ইন টু ইন আর একদম ঠিক এত অব্দি। ওকে, বোঝা গেলো জিনিসটা? ঠিক, এটা বেশি হয়ে গেল, আবার স্কেল করে নিই আমি, কোনো প্রবলেম নেই, এটাকে ঠিক এই জায়গাটা রাখতে হবে। ওকে ফ্রেন্ড, এ দেখো আমার এখানটা একদম লুপটা আমার সাপোর্ট হয়ে গেল। ওকে, এই পাইপটাকে সিলেক্ট করো, করার পর এখান থেকে ইউজ করো মিরর। এ দেখো আমার একদম লুপ রেডি হয়ে গেল। ক্লিয়ার তো জিনিসটা? ওকে, তো আমার পেজটা প্রচুর আটকাচ্ছে ফ্রেন্ড, তো এর থেকে আগে মনে হচ্ছে তোমাদের কাজ আমি আর দেখাতে পারবো না, তার জন্য একটু আমাকে সরি, খুবই দুঃখিত তোমাদের কাছে আমি। ওকে, তো মোটামুটি তোমাদের আমি প্রসেসটা যতখানি পারছি জিনিসটাকে বোঝানোর আমি চেষ্টা করাচ্ছি। ওকে, তো প্লিজ তোমরা এই জিনিসটা, তোমাদের যে আমি দেখালাম, এখান থেকে তোমরা অনেকটা আইডিয়া পাবে আমি আশা রাখলাম। তো যদি ভালো লাগে তো আমাকে কমেন্টে জানাতে ভুলো না। ওকে, এই পাইপটাকে আমি সিলেক্ট করব, করার পর এখান থেকে রোটেট ইউজ করবো। হ্যাঁ, ওকে, একটা রিং আমি এখানে নিয়ে চলে এলাম, রিংটাকে সিলেক্ট করে রেখে একদম এই জায়গাটার সঙ্গে আমি অ্যাটাচ করে নেব। ওকে, আর এটাকে ডাউন করে দেবো। ক্লিয়ার তো? এই জিনিসটা একদম কমপ্লিট হয়ে গেল। এবার হওয়ার পর মুক্তটাকে আমি সিলেক্ট করব, করার পর ঠিক এই জায়গাটায় নিয়ে যাব, আর এটাকে নিচের দিকে আমি মুভ করে নিলাম। ওকে, আর একটু মুভ করে জিনিসটাকে এই। ওকে ফ্রেন্ড, এ দেখো আমার একদম মোটামুটি পেন্ডেন্ট একদম পুরো রেডি হয়ে গেল। তো আমি বারবার বলছি আমার পেজটা প্রচুর আটকাচ্ছে, এর থেকে আমি আগে তোমাদের আর দেখাতে পারলাম না, এর জন্য সরি। তো কী করে এখানে স্টোন বসাতে হয়, এই যে পিসের উপর কীভাবে তোমরা স্টোন বসাবে জেম অন সারফেস করে, এই জিনিসটাও আমি তোমাদের এর আগের অনেক ভিডিওতে ভালোভাবে দেখিয়েছিলাম, এবং এই যে ব্র্যাকেটগুলো কীভাবে বসাতে সেই জিনিসটা আমি দেখিয়েছিলাম। ওকে, তো এর থেকে আগে আমার একটু কাজ করতে প্রবলেম হচ্ছে, আমার পেজটা তোমরা নিশ্চয়ই দেখতে পাচ্ছ কীভাবে আটকাচ্ছে। ওকে, এ দেখো, তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো আমার পেজটা কীভাবে আটকাচ্ছে। তো এর থেকে আগে কাজ করলে হয়তো আমি তোমাদের ভালোভাবে জিনিসটাকে বোঝাতে পারবো না। ওকে, তো আজকের ভিডিওটা আমি এই অবধি রাখলাম বন্ধুরা, আর যদি তোমাদের এই ভিডিওটা দেখার পর যদি তোমাদের ভালো লেগে থাকে আর কিছু মাত্র তোমরা আইডিয়া পেয়ে থাকো আমার এই চ্যানেল থেকে, তো আমাকে কমেন্টে জানাতে ভুলো না, আর একটি লাইক এবং সাবস্ক্রাইব অবশ্যই করো। ওকে, তো চলো আজকের ভিডিও আমি এই অবধি রাখলাম, আর ভিডিওটি দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ, আর তোমাদের দিনটি শুভ হোক।